আমাদের কি কি তোমার টপিক আছে? লাস্ট ক্লাসে আমরা কি করলাম, হোয়াট ইজ সেট, ডেফিনেশন অফ সেট, না এগুলো আমরা করলাম। তো এখানে অ্যালজেব্রা অফ সেটস এর মধ্যে কি কি ডেফিনেশন, মানে কি কি পার্ট রয়েছে? নাম্বার ওয়ান তোমার হচ্ছে গিয়ে, ফার্স্ট ওয়ান ইজ ইউনিয়ন, ইউনিয়ন। নাম্বার টু ইন্টারসেকশন, এই দুটো মেইন পার্ট, ইউনিয়ন অফ সেটস আর ইন্টারসেকশন অফ সেটস, এর মিনিং কি? দেখো এগুলো নিউ টার্ম, ইউনিয়ন ইন্টারসেকশন তোমরা আগে কোনোদিন তো শোনোনি। নর্মালি আমরা কী করি, আমাদের নর্মাল ক্যালকুলেশনস কী হয়, অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তুমি টু আর থ্রি অ্যাড করতে পারো, তুমি টু অ্যান্ড থ্রি সাবট্র্যাক্ট করতে পারো। বাট সেট কী থাকে, তুমি দেখো একটা সেটের এলিমেন্ট কী থাকে, সাপোজ এ ইজ এ সেট দ্যাট কন্টেন্স দ্য এলিমেন্ট 1, 2, 3, 4, 5, অ্যান্ড বি ইজ এ সেট দ্যাট কন্টেন্স এলিমেন্ট 2, 4, 6, 8, 10, রাইট? তো একটা সেট তো আর নর্মাল নাম্বার না কোনো, আমরা নর্মাল নাম্বারসগুলোকে অ্যাড করি 2+3=5 লিখেই, বা 2×3=6 লিখেই। তো দ্যাট ইজ আওয়ার অপারেশন, দ্যাট ইজ নর্মাল নিউমেরিক্যাল অপারেশন যেগুলো বলা হয়, তো অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। বাট ইন সেট দেয়ার এক্সিস্ট দ্য অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন কনসেপ্ট। দুটো সেটের মধ্যেও তো অ্যাডিশন হতে পারে, দুটো সেটের মধ্যেও তো মাল্টিপ্লিকেশন হতে পারে। তো সেই মাল্টিপ্লিকেশন অ্যাডিশনটাকে আমরা কী বলি, সেইগুলোকে আমরা ইউনিয়ন আর ইন্টারসেকশন বলি। বাট এর কনসেপ্টটা একটু ডিফারেন্ট, যে ইউনিয়ন অফ টু অফ সেটস ইজ ডিনোটেড বাই, অ্যাকচুয়ালি ইউনিয়নের সিম্বলটা সিম্বলিক্যালি তোমার হবে এরকম, ভালো করে দেখে নাও, ইটস জাস্ট লাইক ইউ, সিম্বলিক্যালি জাস্ট ইউ, ওকে? অ্যান্ড হোয়াট ইজ কল্ড ইন্টারসেকশন অফ সেটস, সিম্বলিক্যালি ইজ ইটস আ ইউ বাট রিভার্স, উল্টো অ্যাকচুয়ালি, লাইক দ্যাট। ইট ইজ দ্য সিম্বলস অফ ইন ইউনিয়ন অফ সেটস অ্যান্ড ইন্টারসেকশন অফ সেটস। তো এর মিনিং কি আমি বলে দিই একটু, সাপোজ এ একটা সেট আছে তোমার কাছে অ্যান্ড বি ইজ আমাদের সেট, তো হোয়াট উইল বি এ ইউনিয়ন বি? এ ইউনিয়ন বি মিনস উই আর অ্যাপ্লাইং দ্য অপারেশন ইউনিয়ন অফ টু সেট। তো ইউনিয়ন মিনস ইউ হ্যাভ টু রাইট, সিম্পল ভাবে নাও, হোয়াট ইজ ইন দ্য ইউনিয়ন অফ সেট, ইউ হ্যাভ টু রাইট অল দ্য এলিমেন্টস প্রোভাইডেড দ্য কমন এলিমেন্টস শুড রাইট ওয়ান্স। দ্যাট মিন্স পরপর এলিমেন্টগুলো লিখবে 1, 2, 3, 4, 5, কমা ফার্স্ট এ সেটের এলিমেন্ট পরপর লিখে নিলাম, দেন রাইট দ্য সেট অফ এলিমেন্টস অফ দ্য বি, রাইট দ্য এলিমেন্টস অফ দ্য সেট বি প্রোভাইডেড কমন এলিমেন্টগুলো জাস্ট একবারই লিখবে, মানে যেগুলো অলরেডি লিখে নিয়েছো সেগুলো সেকেন্ড টাইম আর লিখবে না। টু, ফার্স্ট এলিমেন্ট ইজ টু, টু ইজ গিভেন না, আই হ্যাভ রিটেন টু, সো টু আবার নেক্সট টাইম আর লিখবে না। ফোর, ফোর ইজ রিটেন, সো নেক্সট টাইম আর লিখবো না। সিক্স, সিক্স উই ক্যান রাইট, এইট উই ক্যান রাইট, অ্যান্ড টেন উই ক্যান রাইট। তো হোয়াট ইজ মিন বাই ইউনিয়ন অফ সেটস, তো হোয়াট ইজ মিন বাই ইউনিয়ন জাস্ট এখানে লিখে নাও, ইউনিয়ন মিন্স অল দ্য এলিমেন্টস, অল দ্য এলিমেন্টস অফ দ্য সেটস অফ দ্য গিভেন, যেই সেটসগুলো আমরা করছি, এক্সেপ্ট দ্য রিপিটেড এলিমেন্টস, রিপিটেড এলিমেন্টস, দ্যাট ইজ মিন বাই ইউনিয়ন অফ টু সেট। অ্যাকচুয়ালি কি এটাকে বলা হয় অ্যাডিশন, এটাকে আমরা ইউনিয়নটাকে নর্মালি অ্যাডিশনের কনসেপ্টে আমরা দেখি, ঠিক আছে, যেটা আমরা অ্যাডিশন বলে থাকি। ইউনিয়ন মিন্স ইউ, জাস্ট নর্মালি যে ইউনিয়নে যেমন তুমি ইউ লেখো, তো ইউ দিয়ে ইউনিয়নটাকে ডিনোট করতে হয়। আচ্ছা, নাও কাম টু এ ইন্টারসেকশন বি, উল্টো ইউ, ইউটাকে উল্টে দাও, তো এ ইন্টারসেকশন বি, হোয়াট ইজ মিন বাই ইন্টারসেকশন, সি হিয়ার, ইন্টারসেকশন মিন্স জাস্ট দ্য কমন এলিমেন্টস, জাস্ট দ্য কমন এলিমেন্টস অফ দ্য গিভেন সেটস, অফ দ্য গিভেন সেটস। দ্যাট মিন্স তোমার যে সেট, যে দুটো সেটের মধ্যে তুমি ইন্টারসেকশন করছো, ইন্টারসেকশন সিম্বলটা একটু ভালো হওয়া উচিত, খুব বাজে হয়ে গেছে, লাইক দ্যাট, ওকে? তো এ ইন্টারসেকশন বি মিন্স ইউ হ্যাভ টু রাইট দ্য কমন এলিমেন্টস অফ দ্য সেট এ অ্যান্ড বি। হোয়াট আর দ্য কমন এলিমেন্টস, সি ইট কেয়ারফুলি, দ্য কমন এলিমেন্টস আর ফ্রম দ্য সেট এ অ্যান্ড বি, সি দ্যাট ইফ ইউ অবজার্ভ এ অ্যান্ড বি সেট, ইউ ক্যান নোটিস দ্যাট টু উইল বি ইন বোথ দ্য সেট, টু এক্সিস্ট ইন বোথ দ্য সেট, ফোর এক্সিস্ট ইন বোথ দ্য সেট,
এনি আদার এলিমেন্ট কমন আছে? নেই। সো এই ইন্টারসেকশন উইল বি জাস্ট টু অ্যান্ড ফোর, জাস্ট দ্য কমন এলিমেন্টস। ওকে, হ্যাঁ বলো। না, সেট মানে তো তাই, সেট মানে তো আমি বলেছিলাম যে রিপিটেড এলিমেন্ট থাকবে না, তাই লেখা হয়েছে। কেউ যদি লিখে দেয় যে রিপিটেড এলিমেন্টগুলো লিখে দেয় যদি, তাই জন্য ওই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেটসে রিপিটেড এলিমেন্ট থাকে না, লাইক তুমি ইউ ক্যান নট রাইট টু টু থ্রি থ্রি দেন ফোর, ইউ ক্যান নট রাইট লাইক দিস। আমি ওখানে কী বলেছিলাম, ইউনিয়ন মিনস হচ্ছে কি তুমি সব অল রাইট অল দ্য এলিমেন্টস এক্সেপ্ট দ্য রিপিটেড এলিমেন্টস, মানে কমন এলিমেন্টগুলো সেকেন্ড টাইম আর লিখবে না। তো এখানে এ ইউনিয়ন বি মিনস কি, তুমি দেখো এই এলিমেন্টের মধ্যে, এই এ ইউনিয়ন বিতে যে এলিমেন্টস আছে, যে এলিমেন্টস তুমি লিখেছো না, অল আর দ্য এলিমেন্টস অফ দ্য এ অ্যান্ড বি, সব করে দেখো এ আর বিতে রয়েছে। এমন কোন এলিমেন্ট কি আছে যেগুলো কিনা এ আর বিতে নেই? দ্যাট ইজ দ্য টোটাল নাম্বারস অফ দ্য সেট এ অ্যান্ড বি, মানে এ অ্যান্ড বিতে টোটাল কী কী এলিমেন্ট আছে তার যে কালেকশনটা, দ্যাট ইজ কল্ড দ্য সেট ইউনিয়ন। আর ইন্টারসেকশন মিনস কি, সিম্পলি ওই দুটো সেটের মধ্যে যে কমন পোর্শনটা আছে বা কমন এলিমেন্টস আছে সেটাকে বলা হয় ইউনিয়ন, ইন্টারসেকশন। ওকে, কোনো ডাউট? আর আমি একটু গ্রাফিক্যালি দেখাই, দেখ মানে ডায়াগ্রামে কী হবে। সাপোজ এটাকে এরেস করি, সাপোজ এ একটা সেট আছে, একটা সেটকে তুমি এরকম সার্কেল দিয়ে লিখতে পারো, এগুলোকে বলা হয় ভেন ডায়াগ্রাম। ওকে, তো এটা সেট আছে, অ্যান্ড আনাদার সেট ইজ লাইক দ্যাট, সাপোজ এ ইজ আ সেট অ্যান্ড বি ইজ আনাদার সেট। ওকে, তো এই দুটো সেটের মধ্যে তুমি দেখতে পাচ্ছ হোয়াট ইজ দ্য কমন পার্ট, কমন পোর্শন কোনটাকে বলতে পারবে? এই যে দিস পোর্শন, যেই পোর্শনটা আমি হাইলাইট করছি, দিস ইজ দ্য কমন পোর্শন। তো এই পোর্শনটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। ওকে, অ্যান্ড টোটাল, এই টোটাল পোর্শনটা মানে এই টোটালটা মানে কি বলবো, মানে ইনক্লুডিং এ অ্যান্ড বি, মানে পুরোটাই, এই পুরোটাই ব্লু দিয়ে যেগুলো যতটুকু ড্র করছি আমি, ব্লু পোর্শনটা, এই ব্লু পোর্শন পুরোটাকেই বলা হয় তোমার টোটালটা এ ইউনিয়ন বি, টোটাল তোমার এ ইউনিয়ন বি। তো প্রোভাইডেড তোমার এ ইন্টারসেকশন বি দেখতে পাচ্ছ কোনটা, রেড পোর্শনটা রয়েছে যেটা কিনা জাস্ট কমন পোর্শন, আর ইউনিয়ন মিনস কি এ অ্যান্ড বি টোটালটা, ঠিক আছে? অ্যান্ড এটা মনে রাখতে হবে এক্সেপ্ট দ্য রিপিটেড এলিমেন্টস, মানে রিপিটেড এলিমেন্টগুলো কিন্তু আমার নেবো না, যেগুলো রিপিট হচ্ছে সেগুলো অলরেডি লেখা হয়ে গেছে, সেগুলোকে সেকেন্ড টাইম আর লিখবে না, বিকজ সেটের মধ্যে কোনো এলিমেন্ট রিপিটিং অর্ডারে থাকে না, দ্যাটস ওয়াই। এই টপিকটা দেখে নিই আগে, কার্ডিনালিটি অফ সেট। কার্ডিনালিটি অফ সেট মানে কি দেখে নাও, সাপোজ তোমার এ একটা সেট গিভেন আছে, ওয়ান কমা টু থ্রি অ্যান্ড ফোর, তো এন অফ এ, এন অফ এ মিনস কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার অফ এ, অফ দ্য সেট এ। হোয়াট ইজ মিন বাই কার্ডিনাল নাম্বার অফ দ্য সেট এ, দ্যাট মিন্স হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন দ্য সেট এ। কার্ডিনাল নাম্বার মিন্স দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট, মানে কটা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করো, দ্যাট ইজ দ্য কার্ডিয়াল নাম্বার। এখানে কটা এলিমেন্ট আছে কাউন্ট করো, ওয়ান টু থ্রি ফোর, তো কার্ডিয়াল নাম্বার অফ দ্য সেট ইজ এ, ফোর। তো সাপোজ বি ইজ অ্যানাদার সেট, ইট কন্টেন্স এ বি সি ডি ই, তো হোয়াট উইল বি এন অফ বি, দ্যাট মিন্স হাউ মেনি এলিমেন্টস অফ দ্য বি সেট বি হ্যাজ, নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট বি ইজ ফাইভ, তো এন অফ বি ইজ ফাইভ। এই নোটেশনটা দেখবে এন অফ এ, এন অফ বি, দ্যাট মিন্স এটাকে এন অফ বি মিন্স কি, নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট বি, এন অফ এ মিন্স নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ, দ্যাট ইজ দ্য নোটেশন। ওকে, আফটার কার্ডিনালিটি ইট কামস নাম্বার টু, ফার্স্ট অফ অল ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট সেট। হোয়াট ইজ মিন বাই ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট সেট মিন্স সাপোজ এ সেট, এ একটা সেট গিভেন আছে ওয়ান টু থ্রি, অ্যান্ড বি ইজ আনাদার সেট গিভেন বাই এ বি সি। ওকে, তো হোয়াট উইল বি এন অফ এ, এন অফ এ ইজ এনি ওয়ান, কার্ডিয়াল নাম্বার অফ দ্য সেট এ কত হবে, থ্রি, অ্যান্ড হোয়াট ইজ এন অফ বি, দ্যাট ইজ অলসো থ্রি।
So always remember, if cardinal number of the sets are equal, then the sets are called equivalent sets. Okay? মানে দুটো সেটের যদি সেম নাম্বার অফ এলিমেন্টস থাকে সেই সেটগুলোকে আমরা ইকুইভ্যালেন্ট সেট বলবো। তো হেয়ার দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ অ্যান্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট বি আর সেম, সি দ্যাট এন অফ এ অ্যান্ড এন অফ বি আর সেম, সিন্স এন অফ এ ইকুয়াল টু এন অফ বি, দেয়ারফোর এ অ্যান্ড বি আর ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট সেটস, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই এ equivalent to B, like that. এটা symbolically এই ওয়েতে লেখা হয়, A equivalent B. Okay? Two sets are equal. তো এটাই definition. যে টু সেটস আর ইকুয়াল, দ্যাট মিন্স দিস আর ইকুয়াল সেট। তো ইকুয়াল মিন্স কি, আমরা অলওয়েজ ইকুয়াল টু সিম্বল কীভাবে দিই, নর্মালি এই হবে, এই ওয়েতে ইকুয়াল টু সিম্বল দিই। তো ইফ ইফ এ ইকুয়াল টু বি, দেন এর মিনিং কি, এ ইকুয়াল টু বি মিন্স দ্য টু সেটস আর ইকুয়াল, দ্যাট মিন্স এ উইল বি 1, 2, 3 and B also, it can be suppose 2, 3, 1, let it be. So see that each and every element, if each and every element of two sets are same, then the sets will be called equal sets, provided order of the elements does not matter. Order ki order e element gulo ache shegulo matter kore na, but exactly tomar ki ki element ache shegulo jodi as it is same hoy, then she set gulo ke tumi bolbe equal set. Tumi ekhane ki ki element ache, হ্যাঁ মানে দ্যাট মিন্স কার্ডিয়াল নাম্বার শুড বি সেম, মানে কন্ডিশন কি, দ্য কন্ডিশনস আর, কন্ডিশনস আর নাম্বার কার্ডিয়াল নাম্বার, দ্যাট মিন্স এন অফ এ শুড বি ইকুয়াল টু এন অফ বি, অ্যান্ড ইচ এলিমেন্ট, ইচ অফ এভরি এলিমেন্ট মাস্ট বি সেম, মাস্ট বি সেম, that is the two conditions for equality of two sets. That means cardinal number should be same, ha eto ki bollam, each of every element must be same. Tomar ekhane suppose tomar example tumi jodi nao, suppose a equal to 1, 2, 4 and b is 1, 2, 3, to cardinal number are same for these two set, n of a equal to n of b. So these sets are called equivalent but not equal, since each and every element are not same na, ekhane 3 nei, ekhane 3 nei, mane ekhane 3 ache, ekhane 3 nei, right? So each and every element should be same, provided order of the element does not matter, mane order ta tomar matter korbe na, jemon hocche thakte pare, but je element gulo actually ache shegulo actually same howa uchit, each and every element. Ar extra element jodi na thake, extra element ki kore thakbe, tar jonno to ei condition lekha na, n of a should be n of b, মানে কার্ডিয়াল নাম্বার শুড বি সেম আর এলিমেন্টসগুলো তোমার অ্যাজ ইট ইজ সেম থাকতে হবে। পরপর হয়তো তুমি দেখলে বুঝতে পারছো না, বিকজ অর্ডারটা ম্যাটার করে না, অর্ডার তোমার যা ইচ্ছা হতে পারে, বাট তুমি সেটাকে যদি দেখে নাও অ্যাকচুয়ালি যে এলিমেন্টগুলো যদি ফলো করো, এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, অ্যান্ড দেয়ার আর নো এক্সট্রা এলিমেন্ট, এছাড়া আর কোনো এক্সট্রা এলিমেন্ট নেই, তো দ্যাটস ওয়াই দ্য সেটস আর ইকুয়াল। সাবসেট অ্যান্ড সুপারসেট, হোয়াট ইজ মিন বাই দ্যাট সাবসেট অ্যান্ড সুপারসেট, দেখো সাবসেটের কনসেপ্ট যদি আমি বলি, সাবসেট অ্যান্ড সুপারসেট তুমি বুঝতে পারবে, সাপোজ আমার হাইট এরকম রয়েছে, ঠিক আছে, তোমার যদি আমার পাশে এসে দাঁড়াও, তোমরা কি আমার থেকে ছোটো থাকবে, তো মানে এজেও ছোটো হাইটেও ছোটো, তো বলতে পারো যে তোমরা সাবসেট অফ মি, তোমরা আমার সাবসেট, মানে যারা ছোটো হয়, সাবসেট মানে যারা ছোটো হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সেটের ক্ষেত্রে কী হবে, সুপারসেট, আমি তাহলে সুপারসেট কম্পেয়ার টু ইউ, তোমাদের কাছে আমি হচ্ছে কি সুপারসেট, আর তোমরা মানে অ্যাকচুয়ালি তোমরা যদি বলো ইউ আর সাবসেট অফ মি, বাট আই অ্যাম দ্য সুপারসেট অফ ইউ, লাইক দ্যাট, যে বড় তাকে সুপারসেট বলে আর যে ছোটো তাকে সাবসেট বলে, ঠিক আছে। সেটের মধ্যে কী হবে, সেটের মধ্যে কী হবে, সাপোজ এ হচ্ছে কি একটা এলিমেন্ট আছে 1, 2, 3 up to 10, ওকে 1, 2, 3 up to 10, and B is another set contains 2, 4, 6, 8, 10. So what is mean by subset? Subset means Kumar, if each of
every element of a set is an element of another set. That means particular kono set tumi choose korle তুমি দেখো সেই সেটের যে কটা এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো আর একটা সেটেরও এলিমেন্ট, তো দেন পার্টিকুলার যে সেটটা আছে সেই সেটটাকে তুমি সাবসেট বলবে ওই প্রিভিয়াস সেটের। দ্যাট মিন্স এখানে যদি এখানে এক্সাম্পল নাও যে আমি কী বললাম ইফ ইচ অফ এভরি এলিমেন্ট অফ আ সেট, এই সেটটা কি, এই সেটটা হচ্ছে কি বি সেট অফ অ্যান এলিমেন্ট অফ আনাদার সেট, আনাদার সেট কি দ্যাট ইজ এ সেট, এখানে ডাবল দাগ ডাবল ডাবল অ্যান্ড সিঙ্গেল সিঙ্গেল, ঠিক আছে। তো এখানে বোঝা যাচ্ছে যে বি সেটা তোমার যে কটা এলিমেন্ট আছে না, বি সেটে 2, 4, 6, 8, 10 যে কটা এলিমেন্ট আছে এই সব কটা এলিমেন্টই আর একটা সেটের এলিমেন্ট এই এ সেটের। দ্যাট মিন্স বি ইজ ফুললি কন্টেন্ট ইন আনাদার সেট, দ্যাট ইজ দ্য ওয়ার্ড। ইফ আ সেট ইজ ফুললি কন্টেন্ট ইন আনাদার সেট, দেন the set, this set is called subset. এই সেটটাকে যেই সেটটা কন্টেন্ট থাকবে সেটাকে বলবো সাবসেট অফ ওই আনাদার সেট। হেয়ার দেখতে পাচ্ছ তুমি এখানে কী আছে, হেয়ার বি ইজ ফুললি মতলব পুরোপুরি ফুললি কন্টেন্ট ইন দ্য সেট এ। সো বি ইজ সাবসেট of A and A will be superset, je boro she superset hobe, superset of B. Symbolically just B is subset of A, that means B is subset of A and A is superset of B. Subset means এই ডিরেকশনে থাকবে, যে সাবসেট হবে তার দিকে হচ্ছে তোমার মনে করবে যে ওই টার্নিংটা রয়েছে, যে সাবসেট তার দিকে টার্নিং রয়েছে, ঠিক আছে। অলওয়েজ দেখো যে সাবসেট তার দিকে টার্নিং থাকবে, যে ছোটোর দিকে তোমার টার্নিংটা থাকছে, ওপেন জায়গাটা কি যে বড়ো তার দিকে থাকবে, ওপেন জায়গাটা যে বড়ো তার ডিরেকশনে থাকবে, ঠিক আছে। তো বি সাবসেট অফ এ, বি ছোটো দেখো ও মানে বড়োকে এ বড়ো, তো এর দিকে ওপেন জায়গাটা রয়েছে, আর এখানেও কি এ সুপারসেট অফ বি, তো এ এর দিকে এই তোমার ব্ল্যাঙ্ক ব্যাক মানে এই ব্ল্যাঙ্ক স্পেসটা রয়েছে, যে ফাঁকা জায়গাটা রয়েছে, ঠিক আছে। কোথায় এটা, এটাই তো বললাম সাবসেট, এটা মানে এই এটা মানে হচ্ছে কি সাবসেট এর সিম্বলটা, আর এই সিম্বলটা মানে হচ্ছে কি সুপারসেট। সাবসেটের সিম্বলিক্যালি কোনটা ভালো করে দেখছো, যে সাবসেট যখন বা সুপারসেট হোক যে সেটটা বড়ো সেই দিকে ওপেন থাকছে জায়গাটা, সেই দিকটা দেখো এই ওপেন না, ওপেন স্পেসটা সেই ডিরেকশনে থাকবে। সুপারসেটও সেম, যেটা বড়ো হয় সেই ডিরেকশনে ওপেন ওপেন স্পেসটা থাকে, তো সেই ওয়াইজ নেবে ওই লেস দ্যান গ্রেটার দ্যান মতন, লেস দ্যান গ্রেটার দ্যান যেরকম হয় সেটে সেইগুলোকে সাবসেট আর সুপারসেট বলা হয়। লেস দ্যানের সিম্বল কী হয়, এটা লেস দ্যান, তাই না? তো লেস দেন যদি এটা হয় তো এটাকে কার্ভ করে দাও, হয়ে গেল সাবসেট। এটা হয় গ্রেটার দেন, রাইট, গ্রেটার দেন এটা হয়, তো এটা যদি গ্রেটার দেন হয় এটাকে তুমি কার্ভ করে দাও সুপারসেট, সিম্পল। হ্যাঁ সমৃদ্ধি বল, দেখো সাবসেটের অ্যাকচুয়ালি তোমার দুটো পার্ট হয়, নাম্বার ওয়ান কি প্রপার সাবসেট আর নাম্বার টু কি ইমপ্রপার। এই প্রপার আর ইমপ্রপারের মধ্যে ডিফারেন্সটা কি সেটা একটু বলি। প্রপার সাবসেটকে আমি সিম্বলিক্যালি এই ওয়েতে ডিনোট করি, আর ইমপ্রপার সাবসেটকে সিম্বলিক্যালি আমি এই ওয়েতে ডিনোট করি, সাবসেট দেন একটা ইকুয়াল টু সাইন। তো তোমরা জানো যে লেস দ্যান আর ইকুয়াল টু কনসেপ্ট কী, এটা মানে জাস্ট লেস দ্যান, লেস দ্যান মিন্স স্ট্রিক্টলি লেস দ্যান, মানে এক্স লেস দ্যান থ্রি আর এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, দ্যাট মিন্স উই ক্যান রাইট দ্য এলিমেন্টস শুড বি ওয়ান আর টু,
बट लेस देन इक्वल टू एट मीन्स की इफ एक्स लेस देन इक्वल टू थ्री देन एक्स बिलोंग्स टू नेचुरल नंबर देन यू कैन राइट एक्स वन टू थ्री तो जो इक्वल टू थे तक थ्रीटा इनक्लूडेड राइट तो ये प्रपार और इम्प्रपार मध्य क्य डिफारेंस सेम टाइप ही कन्सेप्ट प्रपार सेट मान सपोज तुम सपोज एक सेट ए गिवेन आज ए इज अ सेट वन टू थ्री तो एनी प्रपार सेट अफ ए कैन बी एनी प्रपार सेट अफ ए कैन बी वन कमा टू इट इज अ सेट सबसेट मैं प्रपार सबसेट एक्चुअली प्रपार सबसेट इम्प्रपार सबसेट तो वन कमा टू ए सेटर प्रपार सबसेट है तो इज अ प्रपार सबसेट प्रपार सबसेट मीन्स की fully contained simply proper subset means fully contained but fully small ekdom thik ache eta bolte paro to is a proper subset of a but what is meant by improper improper means ei ami subset definition ki bollam je particular kono set er each and every element jodi arakta set er o element hoy then this set is subset of this तो ए सेट आछे 1 टू 3 सपोज बी सेट नी नाओ 3 टू 1 ए एंड बी की टाइपर सेट ए एंड बी ए जे सेट लिखलाम ए दुटो की टाइपर सेट इक्वल सेट्स डायरेक्टली देखो इक्वल सेट ना तो ऑलवेज रिमेम्बर इक्वल सेट्स आर इम्प्रॉपर सबसेट इक्वल सेट्स जेगुलो एक्चुअली पूरा इक्वल हो जाबे एकदम सपोज हमारे हाइट आज है सेम हाइटे जी को पार्सन से पासे दाड़ा दैट मीस आई एम मैंने पार्सन थे थार्ड पार्सन तो उर मैं इक्ुअल सेट्स तो दैट मीस उर इम्प्रपार सबसेट टू इच अदार इम्प्रपार सबसेट नट इम्प्रपार सेट इम्प्रपार सबसेट तो दैट मीस हियर ए सबसेट अफ बी एंड उ कैन से दैट बी सबसेट अफ ए सिम्बोलिकाली इट मीस इम्प्रपार तो जख ही कंडिशन होल्ड कर दें इक्वल टू बी तो मैं न्यू नॉलेज एक पे गए व्हेन ए इक्वल टू बी वी कैन से दैट ए इज सबसेट अफ बी एंड बी इज सबसेट अफ ए दो कंडिशन बोलते व्हेन ए एंड बी बोथ आर इक्वल सेट्स तो ऑलवेज रिमेम्बर कि इक्वल सेट मीन्स इम्प्रॉपर सबसेट ओके एंड इक्वल जो ना फुल्ली कंटेंट है मैं फुल्ली जो स्मल है एक्चुअलि स्मल और সেটাকে বলা হবে প্রপার সাবসেট অফ এ ক্লিয়ার কনসেপ্ট না কিছু ডাউট আছে বড় হলে সুপার সেট হ্যাঁ কি বলবি এতে আছে ওয়ান টু থ্রি দাদা এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি আর বি হচ্ছে কি ওয়ান টু then b is a subset of a proper subset not subset equal ha proper fully small and a is superset of b correct b te tumi ekta 3 add korcho a is subset equal to b bolte paro or you can say b subset equal to a anyone সেট মিন্স কি এটাকে আমরা আমি অনেক সময় মাদার সেটও বলে থাকি মাদার সেট তো হোয়াট ইজ মিন বাই মাদার সেট মাদার মিন্স কি মাদারের কনসেপ্ট কি যেখান থেকে আমরা এসেছি তাই না মানে মায়ের কাছে অলওয়েজ আমরা ছোট রাইট মানে মা হচ্ছে কি যদি বলতে পারে যে টোটালি আমাদের ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডের একটা পার্ট আমি সেই কনসেপ্ট তো মাদারের ডেফিনেশন না তুমি যে কোনো কিছু তুমি ইলেকট্রনিক্স গুডসও সেই কনসেপ্টে মাদার হাব বলা হয় মাদার হাব মানে কি যেটা কিনা টোটালি ওয়ার্ল্ড ওটাই ওয়ার্ল্ড ওটা ওর বাইরে কিছু নেই তার একটা পার্ট হচ্ছে কি আমি তো তোমাদেরও সেম তোমাদেরও মা সবারই তো থাকে তো মায়ের ডেফিনেশন হচ্ছে কি এটা তো এখানেও সেম ইউনিভার্সাল সেট মানে কি মাদার সেট মানে পার্টিকুলার একটা সেট থাকবে যার বাইরে কিছু নেই ওর যদি যে ওর আন্ডারে যেই সেটগুলো থাকবে তো পার্টিকুলার যে বড়ো সেটটা সেটাকে বলবো আমরা মাদার সেট বা ইউনিভার্সাল সেট তো সাপোজ এ একটা সেট নিয়েছি আমরা ইউনিভার্সাল সেটকে না আমরা অনেক সময় ইউ দিয়ে নোট করি ক্যাপিটাল ইউ দিয়ে
বা এই জাই এই টাইপের সিম্বলটা, এটা একটা গ্রিক লেটার, এটাকে জাই দিয়ে ডিনোট করা হয়। তো এটা সাপোজ তুমি নিয়েছো 1, 2, 3 up to 10 অ্যান্ড দেন এ ইজ আ সেট ইজ গিভেন 2, 4, 6, 8, 10 বি ইজ আ সেট গিভেন 1, 3, 5, 7, 9 সি ইজ অ্যানাদার সেট ইজ গিভেন 1, 2, 3 তো জাস্ট অবজার্ভ ইট পার্টিকুলার ফর দিস সাম, মানে একটা পার্টিকুলার জন্য, মানে তুমি ভালো ভাবতে পারো যে যে মা হয় সে সবার মা, এরকম তো না, তোমার মা আমার মা সব তো ডিফারেন্ট না, আমার ফ্যামিলিতে একটাই মা আছে এক্সিস্ট করছে, তো তোমার ফ্যামিলিতেও সেম। তো দ্যাট মিনস কি পার্টিকুলার ওই প্রবলেমের জন্য, ডিপেন্ডিং অন দ্য প্রবলেমস সবার মাদার সেট ডিফারেন্ট হতে পারে। পার্টিকুলার যদি আমি এই এক্সাম্পলটা নিই, এই এক্সাম্পলে মাদার সেটকে আমি 1 থেকে 10 বলতে পারছি, তার রিজনটা কি এই সেটের আন্ডারে দেখো এই বাকি সব সেটগুলো লাই করছে, সব কটা যে কটা সেট তুমি নিয়েছো এ বি সি এই সব কটা সেটই এর সাবসেট হচ্ছে, মানে এর মধ্যে লাই করছে, তাই না? তো দ্যাটস ওয়াই এই পার্টিকুলার এই প্রবলেমের জন্য তুমি সবচেয়ে যেটা গ্রেটেস্ট হবে সেই সেটটাকে তুমি বলতে পারো যে মাদার সেট কম্পেয়ার টু দিস। বুঝতে পারলি? তো এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট বা মাদার সেট, রাইট? তো মায়ের কনসেপ্টে ভালো বোঝা গেল, বলো? আমরা কোনো সময় বলি না যে ফাদার সেট, তো মাদার সেটই বলা হয়। তো এটা খুব বাজে, ফাদার সেট দিয়েও কিছু আসা উচিত। রাইট, কম্পেয়ার করে বার করতে হবে। আর আর কিছু নেই, আর একটা জিনিস বলি, হোয়াট ইজ মাই বিলংস টু। হ্যাঁ, সাপোজ লেট এটাকে ইরেজ করে দিই, ইভেন আছে 1, 2, 3, 4, 5 তো সাপোজ একটা সেট তুমি যদি নাও 1, 2 কী হবে, এই এ সেটের কী হবে রিলেশন, কী এই সেট আর এ সেটের মধ্যে কী রিলেশন, সাবসেট। হ্যাঁ, মাদার সেট হতে পারে বা সাবসেট বলবো না আমরা, 1, 2 ইজ সাবসেট অফ এ। সাপোজ তুমি 1, 2, 3 নিলে দ্যাট ইজ অলসো সাবসেট অফ এ, তাই না? অ্যাকচুয়ালি বা সিঙ্গেল টোন সেট নিতে পারো, দ্যাট ইজ অলসো সাবসেট অফ এ। বাট তুমি দেখো এখানে ম্যাজিকটা, 1 আর A-এর মধ্যে কী রিলেশন, 1 should belong to A। তো হোয়াট ইজ সিম্বল বিলংস টু, এটাই এই সিম্বলটাকে বলা হয় বিলংস টু। বিলংস টু কী হতে পারে, বিলংস টু হতে পারে অনলি এলিমেন্টস, অনলি এলিমেন্টস ক্যান বিলংস টু আ সেট, বা দ্যাট মিনস ইউ বিলংস টু ইউর হাউস। ওকে, তো এবার 1 তো একটা এলিমেন্ট, তো একটা এলিমেন্টকে তুমি যদি সেকেন্ড ব্যাকে রাখো দেন ইট বিকামস আ সেট। একটা এলিমেন্টকে তুমি যদি সেকেন্ড ব্যাকে রাখো, একটা এলিমেন্ট বা দুটো এলিমেন্ট বা থ্রি এলিমেন্টস যে কোনো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোকে তুমি যদি সেকেন্ড ব্যাকে আন্ডারে ঢুকিয়ে দাও সেটা সেট হয়ে যায়। তো সেট অলওয়েজ কী হয়, সাবসেটের ফর্মে আসে, সেট মানে সাবসেট সাবসেট হতে পারে, সেট কিন্তু কোনো সময় বিলংস টু হয় না, সেট মানে একটা টোটাল বাড়ি বা টোটাল মানুষ, ঠিক আছে? তো এলিমেন্ট মিনস কি পার্টিকুলার একটা মানুষ বা পার্টিকুলার একটা এলিমেন্ট, তো এলিমেন্ট অলওয়েজ বিলংস টু হতে পারে, মানে ও ওখানে থাকে, সেট তো থাকছে না এখানে, সেট থাকছে মানে এর মধ্যে কি এটা রয়েছে, যদি এর মধ্যে এরকম থাকতো যে এই 1টা যদি থাকতো এরকম যদি থাকতো 1, 2, 3 একটু কমপ্লেক্স হয়তো হতে পারে বাট একটু বুঝে নাও, এ সেটের মধ্যে যদি এরকম থাকতো তার মানে কি এ সেটে এই পুরোটাই একটা এলিমেন্ট, এই যে সেকেন্ড ব্র্যাকেটে 1টা, সেকেন্ড ব্র্যাকেটে 1টা কি এ সেটের মধ্যে রয়েছে, তখন এই এটা তোমরা বলতে পারতে যে বিলংস টু এ, তখন বলতে পারতে, বাট সেটা তো এখানে নেই, রাইট? এইগুলো তোমার 11-এর কনসেপ্ট, তো এইগুলো এখন থাকবে না। তো দ্যাট মিনস তোমার এখন কী ভাবা উচিত, যে সেট শুড বি সাবসেট অ্যান্ড এলিমেন্টস শুড বিলংস টু দ্য সেট। তো এই 1 belongs to A, 2 belongs to A, 2 and 3 belongs to A, 4 belongs to A, রাইট? এখানে এখানে তুমি 5 belongs to A হবে, 5 belongs to A হবে, বাট বাট কি তুমি যদি এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দাও 5, তো 5টা কি সেট হয়ে গেল, নাও ইট ইজ আ সেট, ইট ইজ আ সিঙ্গেল টন সেট হুইচ কন্টেন্স আ এলিমেন্ট 5, তো দিস সেট ইট ইজ সাবসেট অফ এ, ইট ইজ সাবসেট অফ এ, সেট অলওয়েজ সাবসেট হবে, ঠিক আছে? অ্যান্ড তুমি যদি পুরো সেটটা নিয়ে নাও 1, 2, 3, 4, 5 এই সেটটা কী হবে, এই অল আর প্রপার সেট বাট ইট ইজ ইমপ্রপার সাবসেট অফ এ, এটা ইকুয়াল সেট তাই ইমপ্রপার সেট।
দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য টোটাল কনসেপ্ট অফ সেট, আর কিছু নেই। আচ্ছা সমৃদ্ধির কি হলো?